কিন্তু এখন ওয়াজের মনটা কমিডিয়ানরা এখন দখল করে ফেলছে। ওই দিন দেখলাম বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল একটা পোস্টা দেখলাম, বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিল একজন আলেম নাই, সেখানে প্রধান অতিথি এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান, নাম দিছেন এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগের অমুক নেতা, তারপরে মেম্বার সাহেব, অমুক তমুক, এত বড় মিষ্টি বক্তা একজন নাই। দুইজন মানুষের নাম দেখলাম দুজনে গান গায়, একজন ডোল তবলা বাজনা গান গায় দেখলাম, ওর নাম লেখা আছে, আর একজন ওই ঠিকানা টিভির কি একটা আছে সামাদ নাকি কমেডিয়ান ফেরত দিছে তফসিলুল কোরআন মাহফিল হইতেছে। চিন্তা করে দেখেন এগুলা কি মাহফিল, ওয়াজ হবে হক্কানি ওলামায়ে কেরাম দ্বারাই, যারা মানুষকে কোরআন এবং হাদিস থেকে মানুষকে আল্লাহর পথে ডাকে, এদেরকে দিয়ে ওয়াজ হবে, কোন কমেডিয়ান দ্বারা ওয়াজ হবে না। এখন আপনারা কমেডিয়ান দ্বারা ওয়াজ শুরু করে দিয়েছেন, কমেডি বন্ধ হয়ে গেছে এখন ওয়াজ শুরু করছে। দেখেন না আমাদের এখন ওই গত বছর একটা ভিডিও ভাইরাল হয়েছে, সিনেমাদের মেকআপ করে দাড়ি লাগায় সে খুশি ওয়াজ করতে বসে গেছে, কি করবে সিনেমা দেখার তার খাবার নাই, এমন একটা অবস্থা হয়ে গেছে। এই জন্য ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আল্লাহর পথে ডাকে, শুধু ডাকলেই তার কথা সুন্দর হয়ে যায় না, দেখতে হবে কে ডাকতেছে সেটাও আমাদেরকে দেখতে হবে।